নমস্কার বন্ধুরা, সুপার হেলদি ফুড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হান্ডি দম চিকেন। বাড়িতে কিভাবে পারফেক্টভাবে এই হান্ডি দম চিকেন আপনারা বানাবেন তার সমস্ত রকম টিপস কিন্তু আমার এই ভিডিওই আপনারা পেয়ে যাবেন। আর এই মাটির হাঁড়িতে কিন্তু এই চিকেনটা রান্না করলে ভীষণ টেস্টি হয়, আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা এরকম মিডিয়াম সাইজের কাটিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো দেবেন, যেমন ঝাল খেতে চান তেমনই দেবেন। আর 1টা টমেটো কুচি, কয়েকটা গোটা রসুন, এটা অপশনাল, যদি ভালো লাগে আপনাদের তাহলেই দেবেন। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, তো তাহলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হবে। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, এবার এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর যে মাটির হাঁড়িটায় আমি এই চিকেনটা রান্না করব সেটাকে কিন্তু আমি 5 মিনিট আগে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে বসিয়ে রেখেছি, যাতে মাটির হাঁড়িটা ফেটে বা ভেঙে না যায় তার জন্য। আর দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে আর ধোঁয়া উঠতেও শুরু হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা রান্নার প্রস্তুতিটা শুরু করব। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো, আর খুব ভালোভাবে মাটির হাঁড়ির গায়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে যদি মাটির হাঁড়িতে রান্না করেন তাহলে কিন্তু মাটির হাঁড়িটা ফেটে যাওয়ার কোনো ভয়ই থাকে না। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি গোটা জিরে, আর এখানে 1টা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তার জন্য পেঁয়াজটা আমি এখানে কম দিয়েছি। তো এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট হালকা একটু ফ্রাই করে নেব। আর এখানে চিকেনটা 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম, আর আপনাদের হাতে যদি বেশি টাইম থাকে তাহলে বেশিক্ষণের জন্য রাখতে পারেন। তো এবার আমি চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন 2 থেকে 3 মিনিট কিন্তু হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা। এবার আমি হাঁড়ির মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। তো সব চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি, এবার আমি কয়েক মিনিট চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু ম্যারিনেট করার সময় বা তারপরে কখনোই এর মধ্যে লবণটা অ্যাড করিনি। তো লবণটা যদি প্রথমে অ্যাড করে দিতাম তাহলে কিন্তু চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যেত আর চিকেনটাকে খুব একটা ভালোভাবে কষানো যেত না, তার জন্য আমি লবণটা দিইনি। তো এভাবেই আমি কয়েক মিনিট একটু চিকেনটাকে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো 4 থেকে 5 মিনিট হয়ে গেছে চিকেনটা কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে লবণটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো লবণ দিচ্ছি, তো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবেন। তো এবার লবণটাকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো চিকেন থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো জল বেরায়নি, তো এবার যেহেতু লবণটা দেওয়া হয়েছে তো চিকেন থেকে কিন্তু এবার জল ছেড়ে দিতে শুরু করবে। তো আমি আরও 5 মিনিট চিকেনটাকে এভাবেই কষিয়ে নেব, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। তো দেখুন 5 মিনিট মাত্র কষিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে। তো আরও কয়েক মিনিট আমি এভাবে চিকেনটাকে কষিয়ে নেব। তো আরও 5-7 মিনিট মতো আমি চিকেনটাকে এভাবেই কষিয়ে নেব, যতক্ষণ না অনেকটা পরিমাণে জল বেরোচ্ছে। তো দেখুন 7 মিনিট পরে দেখুন চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এবার আমি হাঁড়ির মুখটা আটা দিয়ে সিল করে দিচ্ছি।
তো দেখুন এখানে কিন্তু আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে হাড়ির মুখটা সিল করে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, তো যত কমে পারা যায় ততটা লো রাখতে হবে। এবার খুব ভালো করে মুখটা সিল করে দিচ্ছি যাতে একটুও ভেতরের বাক্স বাইরে না আসতে পারে তার জন্যে। তো খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এবার আমি এভাবে 30 মিনিট মতো রেখে দেব। তো 30 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি চিকেনটা কেমন হলো। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে বা কেমন রান্না হয়েছে সেটাই। তো এই গরম থাকতে থাকতেই কিন্তু একটা ছুরির সাহায্যে এভাবেই খুব সহজেই ঢাকনাটা খুলে নেওয়া যায়। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও অফ করিনি, এভাবেই রেখে দিয়েছি। আর দেখুন চিকেনটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর দেখুন ভীষণ কিন্তু সফট হয়ে গেছে, হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন, তবুও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছে সামান্য একটু গরম মশলা। এই মাটির হাঁড়িতে চিকেন রান্না করলে কিন্তু মাটির হাঁড়ির দারুণ একটা ফ্লেভার এই চিকেনের মধ্যে আসে, আর সেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।